and welcome everybody. I'm Saifur Rahman Azim from my channel Saifur Rahman Azim. Assalamu alaikum rahmatullah. Asha kori shobai bhalo achen. Amio bhalo achi alhamdulillah. SEO ki jinish eta apni janen? Ha hoyto ba shune thakben apnar video rank apnar video view kibhabe baraben search korle jate prothom page e apnar video ti thake ranking e thake apnar video er view ti beshi beshi view baranor jonno amra SEO টা করে থাকি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটাকে বলা হয় SEO তো বন্ধুরা আজ আমার ভিডিওটি বিষয় হচ্ছে কিভাবে আপনারা একটি ভিডিও প্রপারলি আপলোড করবেন এবং SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের নিয়ম ব্যবহার করে আপনারা কিভাবে আপনাদের আপনাদের ভিডিওর ভিউ বাড়াবেন এবং র‍্যাঙ্কিং এ রাখবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি সরাসরি ভিডিও আপলোডে কিভাবে আপনারা খুব সহজেই একটি ভিডিওস SEO করবেন এবং র‍্যাঙ্কিং এ রাখবেন তো চলুন আমি সরাসরি আপলোডে চলে যাচ্ছি এটা হচ্ছে আমার চ্যানেল সাইফুর রহমান আজিম এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখনি একটি সাবস্ক্রাইব করে দিন তো চলুন বন্ধুরা চলে যাচ্ছি সরাসরি আপলোডে আপলোডে ক্লিক করার পর চলে আসলো আপলোডের এই বারটি আসার পর এখানে অবশ্যই আপনি আনলিস্টেড করে দিবেন আনলিস্টেড করে এখান থেকে আপনার ফাইলটি চুজ করবেন ফাইলটি চুজ করার ক্ষেত্রে আমি চলে যাচ্ছি আমার ফাইলটি যেখানে রয়েছে আপনি আপনার মতো করে ফাইলটি নিয়ে নেবেন আমার ফাইলটি এই যে ফেসবুক টিউটোরিয়াল পার্ট 1 এই ফাইলটি আমি আপলোড করলাম তো আপলোড করলাম এখন দেখতে পাচ্ছেন যে আমার ফাইলটি আপলোডিং হচ্ছে এখন শুরু হবে আমার আসল কাজ দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে লেখা আছে আমার ভিডিওর যে আমি টাইটেলটা দিয়েছি সেই টাইটেলটা লেখা আছে ফেসবুক টিউটোরিয়াল পার্ট 1 হাউ টু ক্রিয়েট এ ফেসবুক আইডি তো এখন আমাকে সর্বপ্রথম যেটা করতে হবে বন্ধুরা আমি আপনাদেরকে বলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এখানে টিউব বাডির একটি আইকন রয়েছে এটি হচ্ছে টিউব বাডি এটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্য আমাদেরকে হেল্প করে থাকে এই প্লাগইনসটি আপনারা চাইলে আপনারাও ব্যবহার করতে পারেন এটি আপনাদেরকে অনেক ধরনের সাহায্য সহযোগিতা করবে আপনার ট্যাগ সাজেশন করবে অন্য আরেকটি ভিডিওতে আপনি সার্চ করলে তারা কি ধরনের ট্যাগ দিয়েছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই টিউব বাডি ব্যবহার আমি এই টিউব বাডি নিয়ে আরেকটি টিউটোরিয়াল বানাবো সেটি আপনাদের দেখার জন্য আমি সেই টিউটোরিয়ালটি ব্যবহার করব আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আজকে শুধু দেখাচ্ছি আপনারা কিভাবে র‍্যাঙ্কিং এ ভিডিও রাখবেন আমি এই সফটওয়্যারটি ইউজ করব কিছু কিছুটা প্রয়োজনের জন্য তো এখন সরাসরি চলে যাব ভিডিও ম্যানেজার এই ভিডিও ম্যানেজারে সরাসরি চলে যাব দেখতে পাচ্ছেন এই আপলোডের নিচে ভিডিও ম্যানেজার রয়েছে আমি সেখানে ক্লিক করেছি তো এইখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে দিয়ে দিলাম সরাসরি ফেসবুক টিউটোরিয়াল এখানে এটা পেস্ট করলাম ফেসবুক টিউটোরিয়াল ক্রিয়েট আইডি তো এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা সবচাইতে বেশি র‍্যাঙ্কিং এ রয়েছে হাউ টু ক্রিয়েট এ ফেসবুক অ্যাকাউন্ট এই ইয়েটি অ্যানসন আলেকজান্ডার এই আইডির এই চ্যানেলটির নাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে কিছু ট্যাগ নিতে পারবো সিইও এসইও করতে গেলে সরি এসইও করতে গেলে আমাদের এটা খুবই প্রয়োজন দেখতে পাচ্ছেন এখন টিউব বাড়ির মাধ্যমে আমি তার ট্যাগস গুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেই টিউব বাড়ি এই যে তারপরে সে কি কি টুল ব্যবহার করেছে ডেসক্রিপশন ব্যবহার করেছে তার এই ট্যাগস গুলো আমরা এখান থেকে কপিও করতে পারবো এই টিউব বাড়ির মাধ্যমে তো বন্ধুরা সরাসরি চলে যাচ্ছি আমি আমার মূল আলোচনায় তো দেখতে পাচ্ছেন এখানে এই নামটা দিয়ে ফেসবুকে পপুলার রয়েছে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খোলা যাবে তো আমি এই নামটির কিছুটা অংশ কপি করলাম হাউ টু ক্রিয়েট এ ফেসবুক অ্যাকাউন্ট এখানে দিয়ে দিলাম হাউ টু ক্রিয়েট এ ফেসবুক অ্যাকাউন্ট আমি এখানে একটা ড্যাশ দিয়ে দিলাম অথবা ব্র্যাকেটে দিয়ে দিলাম বাংলা তারপরে আপনি দিতে পারেন আপনার ইচ্ছা মতো ক্রিয়েট ফেসবুক আইডি ইজিলি হাউ টু ক্রিয়েট এ ফেসবুক অ্যাকাউন্ট বাংলা তারপরে ক্রিয়েট এ ফেসবুক আইডি ইজিলি 2017 তো দেখতে পাচ্ছেন আমি এটি কিন্তু একটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের আওতায় পড়ে আমি যে কাজটি এখন করলাম যেমন এই এটি সার্চ করে কোনটা সবচেয়ে বেশি র‍্যাঙ্কিং এ আছে সেটা দেখে আমি এখান থেকে নিয়ে নিলাম
আমার চ্যানেলের যে ভিডিওটি আমি এখন আপলোড করছি সেই ভিডিওটি আপলোডের জন্য আমি এই কাজটি করছি। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে সবচেয়ে বেশি ভিউ হয়েছে যেহেতু, তো এই ট্যাগ গুলো খুবই প্রয়োজন বন্ধুরা। সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ট্যাগ। আমি আমার এখানে কিছু ট্যাগ রয়েছে পূর্বে উল্লেখ করা, অটোমেটিক্যালি চলে আসে এগুলো, এগুলো আমি কেটে দিচ্ছি যেগুলো আমার দরকার নেই। এখান থেকে কেটে দিয়ে আপনার যেগুলো দরকার আপনি সেগুলোই রাখবেন। আচ্ছা, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সে ট্যাগ ইউজ করেছে ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ক্রিয়েট অ্যাকাউন্ট, ফেসবুক প্রোফাইল, এই তিনটা জিনিস এখানে দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে সরাসরি কপি করে নিয়ে যাব, কপি টু ক্লিপবোর্ড, এখানে সরাসরি পেস্ট। তো ওখান থেকে আমি এই ট্যাগ গুলো দিয়ে, এই ওয়ার্ড গুলো দিয়ে বেশি সার্চ হয় এই জন্য ওগুলো ক্রিয়েট করে আনলাম। তারপরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আমার যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটা কপি করে সরাসরি এখানে পেস্ট করে দিলাম, বাকি টাইটেলটাও কপি করে সরাসরি পেস্ট করে দিলাম। আপনি একটু যাচাই বাছাই করে দিবেন, কয়েকটা আইডি ঘেটে প্রয়োজনে আপনি এই কাজটি করবেন, তাহলে বন্ধুরা দেখতে পারবেন যে আপনার ভিডিওটি অবশ্যই র্যাঙ্কিং এ যাবে এবং ভিউ অনেক বেশি হবে। তো এখন আমি আরেকটা আইডিতে দেখতে চাচ্ছি যে সেটাতে কিভাবে দিয়েছে, ক্রিয়েট এ ফেসবুক অ্যাকাউন্ট। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানেও এটা চলে আসছে, তারপরে এটাও মোটামুটি ভালো ভিউ, এটাতেও ভালো ভিউ। তারপরে ফেসবুক অ্যাকাউন্টের জায়গায় আইডি দেই। আচ্ছা, আইডি দেখতে পাচ্ছেন এটা আবার হিন্দিতে দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকেও কিছুটা ট্যাগ নিতে পারেন। যেমন এখানে কিছু ট্যাগ রয়েছে, দেখি আমরা কি ট্যাগ রয়েছে। এখানে অনেক ট্যাগ ইউজ করা হয়েছে, আপনি আপনার প্রয়োজন মতো এখান থেকে ট্যাগগুলো কপি করতে পারেন। যেমন হিন্দি হেল্প দরকার নেই, এটাও আমার দরকার নেই, এটাও দরকার নেই, ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট, জিমেইল এটা দিতে পারেন, এটা দেওয়ার দরকার নেই, ফেসবুক অ্যাকাউন্ট গেছে এটা হিন্দিতে বলেছে এটাও দরকার নেই, এটাও আমার দরকার নেই, এটাও দরকার নেই, এটাও দরকার নেই। বন্ধুরা আপনারা পড়ে নেবেন, যেটা আপনার দরকার আছে সেটা আপনারা দিতে পারেন, যেটা আপনার দরকার নেই সেটা আপনার দেওয়ার দরকার নেই। তো আমি এখান থেকে যেগুলো আমার প্রয়োজন সেগুলো আমি নিয়ে নিচ্ছি, আর যেগুলো আমার প্রয়োজন নেই সেগুলো আমি কেটে দিচ্ছি। তাহলেই খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন হয়ে গেল, এখান থেকে কপি করে জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম। তো এখন মোটামুটি আমার ট্যাগ গুলো নেওয়া হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে এবার ডিসক্রিপশনের পালা। তো ডিসক্রিপশনের জন্য আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের এইখানে এই ভিডিওর উপরে আমরা কিছু কথা লিখতে পারি, তারপরে আমাদের যে ফেসবুকের পেজ রয়েছে, তারপরে আপনার লিঙ্কডইনের যে আইডি রয়েছে, তারপরে বিভিন্ন গুগল আইডি, অন্যান্য যে আইডিগুলো রয়েছে সেই আইডিগুলো আপনারা এখানে দিতে পারেন। দিয়ে অ্যাড করে দিলে আপনার এই ডিসক্রিপশনটি আর একটু শক্তিশালী হয়ে যাবে। তো শক্তিশালী হয়ে যাবে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে সাজেশন দেওয়া আছে, এই সাজেশনের জন্য এখান থেকে আপনি কিছু সাজেশন কৃত ট্যাগ নিতে পারেন, এটিও আপনার এসইও এর আন্ডারে পড়ে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের আন্ডারে পড়ে। আপনি এখান থেকে কিছু সাজেশন ট্যাগ নিতে পারেন, এই ট্যাগগুলোর উপরে আপনার ভালো সার্চ হয় সেটি আপনাকে তারা সাজেস্ট করবে। দেখতে পাচ্ছেন যে ট্যাগগুলো তারা আমাকে অ্যানালাইজ করে দিচ্ছে। তো বন্ধুরা যেটা বলছিলাম এই যে চলে আসছে ক্রিয়েট, এটা দিতে পারি, তারপর বাংলা টিউটোরিয়াল, এই দুটো তারা আমাকে সাজেস্ট করে দেয়, আমি এই দুটা দিলাম। তো বন্ধুরা এবার ডিসক্রিপশন, ডিসক্রিপশনে আমি লিখছি আমাকে এই ভিডিওটি করতে যা যা প্রয়োজন হয়েছে। আমি টাইটেল দিচ্ছি ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট, তারপরে প্রডিউসার সাইফুর রহমান, আজিম, ভোকাল সাইফুর রহমান আজিম, ক্যামেরা মেহরুন নেসা সিস্টার। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা যথাযথ যতটুকু দরকার দিয়ে দিলাম। এবার আপনি নিজে এটা দিতে পারেন যে নিড টু ক্রিয়েট এ এফবি অ্যাকাউন্ট, মানে আপনার অ্যাকাউন্ট খুলতে কি কি লাগবে আপনি এগুলো দিয়ে দিতে পারেন। যেমন আপনার এখানে লাগবে সাধারণত মোবাইল নাম্বার অবলিক ইমেইল অ্যাড্রেস,
ব্র্যাকেটে ভ্যালিড। তো এটাই হচ্ছে মূল, আর বাকি যেগুলো আছে ওগুলো সাধারণত সবারই থেকে থাকে। তো বন্ধুরা, এবার আমি আমার নিচে যে আমার আমার চ্যানেলের যে ডেসক্রিপশনে দেওয়ার জন্য আমি আমার কিছু ভিডিও নিয়ে নিব, সরি কিছু টেক্সট নিয়ে নিব, যে টেক্সটগুলোতে আমার ইয়ে রয়েছে, আমার অ্যাড্রেস রয়েছে, দেখতে পাচ্ছেন যে ফলো অন, এই ফলো অন থেকে আমি এগুলো কপি করে নিলাম। অথবা এই যে এখানে নিচে আমার কিছু রিলেটেড ভিডিও রয়েছে, এই রিলেটেড ভিডিওগুলো কপি করে আমি এখানে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। তো সেক্ষেত্রে ডেসক্রিপশনে দেওয়ার দিলাম এই জন্য যে আমার পরবর্তী যে ভিডিওগুলো রয়েছে সেগুলো এটার ওসিলায় কিছুটা ভিউ হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি কাজ অনেকটা এগিয়ে গিয়েছে। আর এখানে আপনি অবশ্যই একটি প্লেলিস্ট সিলেক্ট করে দিবেন। প্লেলিস্ট যদি আপনি সিলেক্ট না করেন, আমি আবারও বলছি, প্লেলিস্ট যদি আপনি সিলেক্ট না করেন তাহলে আপনার এই ভিডিওটির জন্য অন্য কোনো ভিডিও আর ভিউ বাড়বে না। তো প্লেলিস্ট দেওয়ার জন্য আপনার ভিউ অবশ্যই বেড়ে যাবে, প্লেলিস্টটি সেজন্য আপনি অবশ্যই ব্যবহার করবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি টিউটোরিয়ালস, অথবা আপনি এখানে ক্রিয়েট নিউ প্লেলিস্ট দিতে পারেন। এখানে আমি দিচ্ছি ফেসবুক টিউটোরিয়াল, এটা একটা দেখতে পাচ্ছেন ফেসবুক টিউটোরিয়াল দিয়ে আমি একটি ক্রিয়েট প্লেলিস্ট করলাম। প্লেলিস্ট করে এই প্লেলিস্টটা দিয়ে দিলাম। আর এইখানে এখন আপনি দিয়ে দিবেন, এটা লাস্টে করব, আচ্ছা এখানে একটা থাম্বনেল দিবেন। বন্ধুরা, থাম্বনেলটা এমন একটা জিনিস, থাম্বনেল দেখে মানুষ আকৃষ্ট হয়ে একটি ভিডিও দেখে। আপনার থাম্বনেল থাম্বনেল যদি সুন্দর না হয়, আপনার ভিডিওর পিকচারটা যদি সুন্দর না হয়, তাহলে অনেকে ক্লিক করতে চাইবে না। সবাই আসলে পিকচারের উপরে, এই থাম্বনেলের উপর অনেক কিছু নির্ভর করে। অবশ্যই আপনারা থাম্বনেলটা একটি সুন্দর এবং প্রেটি একটা থাম্বনেল দিবেন, আমি সেটা আপনাদেরকে সাজেস্ট করব। তো আমি এটি সিলেক্ট করলাম আমার এই ভিডিওটির জন্য। তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এটিও অলরেডি আপলোড হয়ে গিয়েছে। তো এখন আমরা চলে যাব মনিটাইজেশনে। আপনারা অবশ্যই এখানে মনিটাইজেশনটা অন করা আছে কিনা সেটি দেখবেন। যদি আপনি মনিটাইজেশন অ্যাড করার ক্ষমতা সম্পন্ন চ্যানেল হয়ে থাকেন, তারপরে অ্যাডভান্সে চলে যাবেন। এবার আপনি দিবেন বন্ধুরা আপনার ভিডিওটি কি, মানে কি নিয়ে তৈরি, ভিডিওর ক্যাটাগরিটা কি, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, অটো অ্যান্ড ভেহিকেলস, মিউজিক মিউজিক, তারপরে পেটস অ্যান্ড অ্যানিমেলস, স্পোর্টস, ট্রাভেল ইভেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রয়েছে। তো আমার এটি রয়েছে হচ্ছে হাউ টু, যেহেতু হাউ টু ভিডিও বানিয়েছি আমি কিভাবে একটি ফেসবুক আইডি খুলবো, তো আমি এখানে হাউ টু দিয়ে দিলাম। অথবা আপনি দিতে পারেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তো আমি হাউ টু দিয়ে দিলাম, হাউ টু অ্যান্ড স্টাইল এটা দিয়ে দিলাম। আর এখানে অবশ্যই রেকর্ডিং ডেটটা টুডে দিয়ে দিবেন, আমি টুডে দিয়ে রেকর্ডিং ডেটটা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি আমার কাজ শেষ হয়ে গিয়েছে। তো এখন আমার যেই কাজ, সেই কাজটি হলো ভিডিওটা আপলোড হলে পরে কিছু কাজ রয়েছে, সেই কাজটি আমি দেখাবো ভিডিওটা আপলোড হওয়ার পর্যন্ত। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি প্রসেসিং হয়ে গিয়েছে, পুরোপুরি আপনার আপলোড হয়ে গিয়েছে। তো বন্ধুরা, ট্যাগের ব্যাপারে আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি, সেটি হচ্ছে আপনি অবশ্যই আপনার চ্যানেলের নামটি ট্যাগের মধ্যে দিয়ে দিবেন, যাতে করে আপনার একটি ভিডিও যখন শো করবে কেউ, যখন আপনার ভিডিওটি কেউ দেখবে, তখন আপনার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো পাশে রিকমেন্ডেশন ভিডিও হিসেবে আসবে। তো বন্ধুরা, সেই জন্য অবশ্যই আপনার চ্যানেলের নামটি ট্যাগের মধ্যে ব্যবহার করবেন। তো বন্ধুরা, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার এইখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন, এখানে আমি আমার টাইটেল দিয়েছি, সিইও এসইও কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দিয়েছি, সেই এসইও আপনার অনলাইনে ভিডিও ম্যানেজারের মাধ্যমে আপনি এটি কালেক্ট করে টিউববাডির মাধ্যমে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার অবশ্যই টিউববাডিটি আপনার প্লাগইনসে ইনস্টল করে নিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন প্রয়োজন অনুসারে আমি আমার অন্যান্য ভিডিও ম্যানেজারের মাধ্যমে, টিউববাডির মাধ্যমে আমার ভিডিও রিলেটেড অন্যান্য র্যাঙ্কিং এর যে বড় বড় র্যাঙ্কিং এর যে ভিডিওগুলো রয়েছে, সেই ভিডিওর ট্যাগগুলো আমি কিছু কপি করেছি, কিছু আমি নিজে দিয়েছি, আর কিছু আমি এখান থেকে সাজেশন হিসেবে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি প্রসেসিং হয়ে গিয়েছে। আর এখানে দেখিয়েছিলাম আপনাকে একটি অবশ্যই প্লেলিস্ট দিয়ে দেওয়ার জন্য, তো আমি আমার এখানে ফেসবুক টিউটোরিয়াল প্লেলিস্টটা দিয়ে দিলাম। আর এখানে এখন পাবলিক করে দিবেন, পাবলিক দেওয়ার আগে
তারপরে এইখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন আমার অন করা আছে, আপনারা অন করে নেবেন নতুবা কিন্তু আর্ন হবে না। যাই হোক, আবার 10,000 ভিউ না হলে কিন্তু আপনাদের মনিটাইজেশন অন থাকবে না, এটা তো নতুন নিয়ম ইউটিউবের, আপনারা অবশ্যই জানেন। আর এইখানে রেকর্ডিং ডেটটা টুডে দিয়ে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কাজটি কমপ্লিট, এখন আমি আমার ফেসবুকটি এই ফেসবুকের টিউটোরিয়ালটি আপলোড ফিনিশ দিব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কাজ মোটামুটি প্রাথমিক কাজটা শেষ। তো এইখানে দেখতে পাচ্ছেন যে অলসো শেয়ার অন, আপনি এখান থেকেই আপনার গুগল এবং টুইটার অ্যাকাউন্টটা শেয়ার অ্যাড করে ওখানে সরাসরি শেয়ার করতে পারবেন। আপনার এখান থেকে ভিডিওটি পাবলিশ হয়ে গেলে আপনি সরাসরি শেয়ার করতে পারবেন। তো বন্ধুরা আমি ওই আমার টাইটেলটা এখানে কপি করে পেস্ট করে দিলাম, যাতে সরাসরি টাইটেলটা ওখান থেকে কপি করে পেস্ট করে দিলাম, যাতে সরাসরি মেসেজটা আমার গুগল প্লাস এবং টুইটার অ্যাকাউন্টে চলে যায়। তো বন্ধুরা আমি এখন পাবলিশ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি অলরেডি পাবলিশ দিয়ে দিয়েছি। তো এখন আমাদের আরো কিছু কাজ বাকি রয়েছে, সেই কাজটি হলো আমরা সরাসরি চলে যাব এখন ভিডিওতে। ভিডিওতে গিয়ে এখানে ইনফো অ্যান্ড সেটিংসে আসব, ইনফো অ্যান্ড সেটিংসে এসে ইনডি স্ক্রিন, আচ্ছা ইনডি স্ক্রিন কি জিনিস সেই কথাটি বন্ধু, এটিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটি অংশ বিশেষ। এটিতে হচ্ছে আপনার পেজের শেষে একটি নির্দিষ্ট সময়ে, আপনার ভিডিওর শেষে একটি নির্দিষ্ট সময়ে কি আপনার ভিডিওর একটি প্লেলিস্ট অথবা আপনার একটি ভিডিও অথবা আপনার একটি সাবস্ক্রাইব বাটন, এগুলো আপনি এখানে দিয়ে দিতে পারবেন, যাতে করে আপনার সেই ভিডিওটি বেশি ভিউ হয় এবং আপনার সাবস্ক্রাইবার বাড়ে। তো সেই জন্য আমি এখানে আমার একটি ভিডিও দিয়ে দিচ্ছি, ধরুন এখান থেকে চুজ অর প্লেলিস্ট, আমি আমার ইন্ডিয়ান ভিসার এটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে এখানে অটোমেটিক্যালি এটা অ্যাড হয়ে গিয়েছে। তারপরে আমি একটি সাবস্ক্রাইব বাটন দিতে যাচ্ছি, এই সাবস্ক্রাইব বাটনটা আমি এখানে একটা দিয়ে দিলাম। আপনি চাইলে এখানে আরেকটা ভিডিও শো অ্যাড করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে আমি এখানে মোস্ট রিসেন্ট আপলোডটা দিয়ে দিলাম, এইখানে দেখতে পাচ্ছেন যে দেয়া গেল। তো বন্ধুরা এখানে আপনার ইনডি স্ক্রিনের কাজটা এরকমই, এটুকুই শেষ। তারপরে হচ্ছে কার্ডস, তো কার্ডস এর ক্ষেত্রে আপনার বন্ধুরা দেখতে পারবেন যে ভিডিওর শুরুতে দেখতে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্ডস, এইখানে আপনার কার্ডস আসবে, এখানে ক্লিক করলে আপনার ভিডিওটা শো হবে। তো আমি এখান থেকে কার্ড ব্যবহার করব, যাতে করে আমার ভিডিওর অন্যান্য যেই আমার চ্যানেলের অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো যাতে ভিউ বাড়ে। তো সেই জন্য নির্দিষ্ট একটি জায়গা সিলেক্ট করে আপনার সেখানে কার্ডটা অ্যাড করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ভিডিওর একটি প্লেলিস্ট অ্যাড করে দিলাম, এখানে একটি কার্ড অ্যাড হয়ে গেল। তারপরে এইখানে আরেকটি কার্ড দিতে চাচ্ছি, এখানে আরেকটি কার্ড দিয়ে দিলাম, তারপর আবার একটু কিছুক্ষণ দেরি করে দিলাম, হ্যাঁ এই কার্ডটি, এবার এই কার্ডটা দিয়ে দিলাম, তারপরে মাঝামাঝি না দিয়ে একবার লাস্টে আরেকটি কার্ড দিয়ে দিলাম। আপনারা যেভাবে ইচ্ছা আপনাদের মন মতো সাজিয়ে নেবেন, আমি আমারটা ইচ্ছা মতো দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কার্ডটা কিভাবে বসাবেন সেটিও আমি দেখিয়ে দিলাম। মোটামুটি আপনাদের কাজগুলো শেষ, এখন আপনারা উপভোগ করুন আপনার এই আপলোডটি, পরিপূর্ণভাবে একটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের আওতাভুক্ত হয়ে আপলোড হয়েছে। আশা করি অল্প সময়েই আপনার এই ভিডিওটি র্যাঙ্কে চলে যাবে এবং ভিউ বেশি আসবে। তো গাইজ সবাই ভালো থাকবেন, এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নেবেন।